আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় মান প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওমানের বর্তমান সার্বিক দু তিনটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তার মধ্যে অন্যতম চুমানের আউটপোস্টের টাইম বাড়ানো হবে কিনা এবং দেশ অবস্থান যেসব প্রবাসীরা আছেন তারা পুনরায় উমান ফিরতে গেলে এনওসি লাগবে কিনা প্লাস আর যে একটা জটিল ব্যাপার আছে সেটা হচ্ছে ফ্লাইট বন্ধ নিয়ে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আসবে তো মুসাই অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুসাই মনে আছে আপনাদের সাথে তো আপনারা আশা করছি ভালো আছেন এবং শুরু করতে যাচ্ছি তো উমানের ফার্স্ট অফ অল যে বিষয় সেটা হচ্ছে উমানের আউটপাস সংক্রান্ত তো উমানের আউটপাস নিয়ে অনেকের যে একটা চিন্তা সেটা চুমানে উমানের আউটপাসের সময়টা বাড়বে কি না সো আমি ফার্স্ট অফ অল এটা আপনাদেরকে বলতে চাই উমানের এই আউটপাসের সময় বাড়বে কি বাড়বে না সেটা কিন্তু উমানের সুলতানাত জানে বাংলাদেশ এম্বাসি হয়তো কিছু আংশিক জানতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু সারাটা এতটা জীবন ধরে যাইতে পারেন না এখন যাওয়ার সুযোগ পেয়েছেন তাহলে এই সময়টাই কাজে লাগান দেড় মাস সময় কিন্তু ভাই একদম কম না তো এই দেড় মাস সময়কে কাজে লাগিয়ে আপনারা চলে যান এই ভিতরে আপনারা দেড় মাসের ভিতরেই উমান ত্যাগ করার চেষ্টা করেন যেটা আপনার জন্য বলো আপনার পরিবারের জন্য বলো দেশের জন্য বলো সবার জন্য বলো এটা আমার দৃষ্টিতে তো আমি চাইবো আপনারা ওই এই আউটপাতের সময় বাড়বে কমবে এইটা নাগামে এই দেড় মাসের ভিতরে চলে যাওয়াটা সবচেয়ে উত্তম আমাদের হাতে সময় হচ্ছে দেড় মাস তো ফার্স্ট অফ অল এটা চলে গেলে তারপরে চুমানের ফ্লাইট সংক্রান্ত যে ব্যাপারটা যার জটিল ব্যাপার হচ্ছে ফ্লাইট বন্ধ হবে কি না তো যদি করোনা ভাইরাস যেমনই হোক না কেন পরিস্থিতি তো যদি আউটপাস না দিত উমান সরকার তো সেক্ষেত্রে তো বলা যাইতো যে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে হেন তেন নানান কিছু বলা যেত কিন্তু যেহেতু এখন আউটপাস দিয়ে দিয়েছে তার মানে এখন আর ফ্লাইট বন্ধ হলে সেটা আউটপাস হলো কিভাবে ফ্লাইট আমি আপনাদের আপনাদের কাছে প্রশ্নটা বলতেছি একটা কমন সেন্সের ব্যাপার ধরেন মানে এখন আউটপাস চলতেছে এখন যদি ফ্লাইট বন্ধ থাকে তাহলে এই আউটপাস দেওয়ার মানে কি তাকে ফাইজ লেমে হয়ে গেল না তো এটাই আপনাকে বলতে চাইছি যদি ফ্লাইট বন্ধ হবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে বলা যায় মানে ফ্লাইট বন্ধ হবে না এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি না যে কোনো সুস্থ মস্তিকে মানুষ বলতে পারবে এটা হুদাও একটা বাউ উনানো হয়েছে তো তারপরে যে ব্যাপারটা এটা হচ্ছে উমান এই এনওসির ব্যাপারে উমান ও তারপরে একটা নিউজ নতুন করে দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে যারা ফিরবে পুনরায় উমান ফিরবে তাদেরকে একটা এনওসি লেটার লাগবে বাংলা বাংলাদেশের অবস্থানে তো উমানের এম্বাসি থেকে তো সেক্ষেত্রে বলবো যেহেতু উমান সরকার সুলতানাতের সরকার রাজতান্ত্রিক দেশ এখানে যে নিয়ম করবে সেই নিয়মই চলবে কেউ না তো আশা করি যারা আবার নতুন করে ফিরতে চান উমানে ফিরতে চান তারা আশা করি আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে এনওসিটা ও সরি উমান এম্বাসি থেকে উমান ও থেকে এনওসিটা নিবেন এবং আসবেন এন আসবেন এনওসি যারা আশা করে ঢুকতে পারবেন না তো নিয়মটা যেহেতু স্টার্ট হয়ে গেছে তো আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আর আদৌ আমি জানি না আর যেহেতু আমি শুনেছি এই এনওসির ব্যাপারটা হচ্ছে পুরোনো তো আসলে কি কি হচ্ছে এগুলো তো যাই হোক তো ভালো থাকেন সুস্থ পজিটিভ মাইন্ড নিয়ে ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি মুসাই অফিসিয়াল পক্ষ থেকে ঘুমান মাস্কার থেকে আসে সবসময় আপনাদেরকে চেষ্টা করি প্রবাসীদেরকে খবর এবং প্রবাসীদের সহযোগিতা করাই হচ্ছে আমার লক্ষ্য ভালো থাকবেন আলাইকুম